सबाई के मैथ एकेडमी पक्ष के शुभेच्छा एवं अभिनंदन। हमें आज के देखे शुरू करते जा उद्देश्य विशेषकर हाई स्कूल स्टूडेंटर अष्टम श्रेणी गणित बोर प्रथम के शेष पर्त इंशाल्ला उपस्थापन करब अपने सामने। आज के प्रथम चैप्टर अपन पैटर्न चैप्टर के शुरू करते जा नय नम्बर अंकर क नम्बर। अपनारा एर आगे एक थेके आठ नम्बर अंकगुलू अनुशीलन जो अंकगुलो आगो हम अबजेक्टिव आशा करी ओगुलो पारबेन। नय दस एगारो सृजनशील अंक प्रत्येक अनुशीलन अंक और सृजनशील अंक अपनारा भिडियोते अवश्य देखें इंशाल्लाह। তাহলে শুরু করা যাক বন্ধুরা। আজকে নয় নম্বরের ক নম্বর এখানে চিত্রে দেখতে পাচ্ছেন প্রথম চিত্রের মধ্যে চারটি কাঠি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে সাতটি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দশটি। আমাদের ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে কাঠির সংখ্যার তালিকা বের করতে। তাহলে প্রথম চিত্রে চারটি, দ্বিতীয় চিত্রে সাতটি, তৃতীয় চিত্রে দশটি। সুতরাং কাঠির সংখ্যার তালিকা হচ্ছে তিন তিন করে বাড়তেছে, चार सात दस चा प्रतिबारे तीन करे बारबे। क नम्बरे हमरा क नम्बर प्रश्न बला होच्छे तालिकार परवर्ती संख्याटी किभाबे बेर करबे ता व्याख्या करो। ताहले आमरा पाच्छी चित्रगुलो होते क होते खाटिर संख्यार तालिका पाई चार सात दस प्रतिबारे पार्थक्य तीन करे बाड़छे। ताहले बुझा जाच्छे प्रत्येकटा संख्या परवर्ती संख्यार मध्य पार्थक्य होच्छे तीन। सुतरां पाशापाशी दुइटी संख्यार पार्थक्य तीन, प्रतिबार पार्थक्य तीन। सुतरां परवर्ती संख्याटी होबे दस जोग तीन। से ग नम्बर क्वेश्चने, ग नम्बर क्वेश्चने बला होच्छे खाटी दिए तुम्हार परवर्ती चित्र तैरि करो एवं तुम्हार उत्तर जाचाई करो। ताहले आमरा देखते पाच्छि प्रत्येकटा चित्रेर मध्य प्रथम चित्रे चारटी काटी, द्वितीय चित्रे सातटी काटी, चतुर्थ तृतीय चित्रे दसटी काटी। ताहले चतुर्थ चित्रे अवश्य जेहेतु तीन करे बाड़तेछे तेरोटी काटी होबे। ताहले क अंश होते पाए परवर्ती चित्रे काटिर संख्या होबे तेरोटी। सुतरां चित्रटी दाड़ाय टोटाल तेरो। बंधुरा एबार आमरा दस नम्बर सृजनशीलटी समाधान करब। আপনারা দেখতে পাচ্ছেন চিত্রের মধ্যে প্রথম চিত্রে তিনটি কাঠি, দ্বিতীয় চিত্রে পাঁচটি কাঠি, তৃতীয় চিত্রে সাতটি কাঠি। তাহলে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করতে হবে। তাহলে ক নম্বর চিত্রে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করি প্রথম চিত্রে তিনটি, দ্বিতীয় চিত্রে পাঁচটি, তৃতীয় চিত্রে সাতটি কাঠির সংখ্যা। তাহলে অবশ্যই চতুর্থ চিত্রে নয়টি কাঠির সংখ্যা হবে। খ নম্বরে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে, এটা হুবহু নয় নম্বরের মতোই। কীভাবে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা বের করবে নয় নম্বরের খ নম্বর প্রশ্নটি দেখে নেবেন। গ নম্বরে আসি, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠির প্রয়োজন। শততম প্যাটার্ন মানে এখানে তিনটা প্যাটার্ন দেওয়া আছে, তাহলে শততম প্যাটার্ন আমাদের বের করতে হবে। আমরা দেখে এবার ক নম্বরটি দেখুন, এখানে করে দিয়েছি কাঠির সংখ্যা দশ নম্বরে কত অনুরূপ। তাহলে দুই যোগ এক মানে তো তিন, তাহলে দুই গুণ এক যোগ এক আমরা ওভাবে লিখতে পারি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে যে পাঁচটি, তাহলে দুই গুণ দুই যোগ এক, দুই গুণ দুই যোগ এক চার যোগ এক মানে পাঁচ। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে দুই গুণ তিন যোগ এক ষাটটি, টোটাল ষাটটি কাঠির সংখ্যা তৃতীয় চিত্রে। তাহলে অবশ্যই চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে নয়টি, তাহলে দুই গুণ চার যোগ এক। তাহলে কীভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেন প্যাটার্নগুলো দুই ক যোগ এক আকারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবারেই কয়ের জায়গায় এক দুই তিন চার এভাবেই বসতেছে। তাহলে আমাদের বুঝতে হবে শততম প্যাটার্ন যদি আপনি তৈরি করেন অবশ্যই কয়ের জায়গায় একশো বসবে। তাহলে সুতরাং বলতে পারি শততম বা একশোতম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে
2 গুণ 100 যোগ 1 201, সুতরাং নির্ণেয় মান 201।